সংসদে পেগাসাস নিয়ে আলোচনার দাবি করে এবার যৌথ বিবৃতি দিল চোদ্দ বিরোধী দল বুধবার যৌথ বিবৃতি জারি করে শুধু আলোচনায় নয় দাবি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবও এই দাবি করলেন মোট আঠেরো জন বিরোধী সাংসদ এদের মধ্যে রয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে প্রবীণ এনসিপি নেতা শরদ পাওয়ার তৃণমূলের ডেরেক ও ব্রায়েন শিবসেনার সঞ্জয় রাউত সহ সিপিএম সিপিআই ন্যাশনাল কনফারেন্স ডিএমকে আর জেডি সমাজবাদী পার্টির সাংসদরা উল্লেখ্য ফোনে আরি পাতা কাণ্ডের সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িয়ে রয়েছে এই যুক্তিতে বাদল অধিবেশনের শুরু থেকেই আলোচনার দাবি জানিয়ে সংসদের দুই কক্ষেই ঝড় তুলে চলেছেন বিরোধী সাংসদরা বিবৃতিতে বলা হয়েছে পেগাসাস ইস্যু নিয়ে আলোচনা না করতে চাওয়া আসলে এই সরকারের উদ্ধত এবং একগুয়ে মনোভাবের পরিচয় সংসদের অচলাবস্থার জন্য আসলে দায়ী মোদী সরকারই সরকার যেভাবে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তা দুর্ভাগ্যজনক আলোচনার দাবি মেনে নিয়ে সংসদীয় গণতন্ত্রকে সম্মান করুক কেন্দ্রিপোর্ট চ্যানেল